my god. Maran, maran, maran. Look, you don't want to die, I don't want to die. Oh, shit. Oh my god. Shit. Tired. I'm Shish. What's up, Mahur Bhatt and Mahur Bhatt? Welcome back to another brand new episode of Somoy Entertainment. And guys, today I'm with you, Itz Kabbo, I'm with you, Tanvir bhai. And trust me, it feels like dreaming, bhai. I'm going to see a shop and see a lot of people see Tanvir bhai. So Tanvir bhai, what's the problem? I'm very happy. I'm going to play games. I'm going to play all the games. But I'm going to see a lot of people see it. আজকে আপনি পাশে ছিলেন এটা অড ছিল আচ্ছা তাচ্ছে বলেন যে আজকে যেখানে গেমসটা খেললেন এখন ফিলটা কেমন লাগছে আহ এটা রিয়েলিস্টিক এত ভাব দিবে আমি কল্পনা করি নাই দিস ওয়াজ রিয়েলি অ্যামেজিং আচ্ছা যাই হোক আমি একটু দর্শকদের কাছে চলে যাই দর্শক সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তানভীর হাসান আর গেমার দিন স্পেশাল চলছে আর আজকে গেমার স্পেশাল কিন্তু আমার সাথে কে আছে ইটস কাব্বো তার সঙ্গে আড্ডা দেব অনেক কিছু জানা আছে গেমস খেলবো আরো তো আপনাদেরকে আড্ডাটা উপভোগ করতে হবে কাব্বো ভাই চলুন আমরা নেমে গিয়ে ওখানে কসমস জোনটা আছে ওখানে গিয়ে কসমস গেমটা খেলতে খেলতে কথা বলবো ঠিক আছে এখন আর কি কি খেলাবে আপনার সাথে এখন আমি কসমস বল খেলবো সারা জীবন তো কম্পিউটারে গেমস খেলছেন এগুলা খেলা অভ্যাস আছে আর একটা কি বললেন বললাম যে সারা জীবন তো হচ্ছে কম্পিউটারে গেমস খেলছেন আসেন তাহলে ভাই কথা বলি আপনি ভুল করে মানে মাঝখানে যে নদীর মাঝখানে যে মাঝির সাথে যুদ্ধ নিলে তো বেঁচে থাকবেন না গেমার কি গেম খেলা চ্যালেঞ্জ দিচ্ছেন চলুন আজকে আপনার দম কত আসেন আগে একটা এমন যেন না হয়ে যায় তানভীর ভাই শেষে মার খেয়ে হাবুডুবু দিতে হয় একটাও তো ফালাইতে পারলেন না আচ্ছা যাই হোক শুনেন ওই যে আপনি এখানে আটা মজা লেগে গেছে এগুলো পরিষ্কার করে নেন আর যেটা হচ্ছে যে এটা হচ্ছে পিওর গেমারের পরিচয় আচ্ছা ঠিক আছে কি গেম খেললেন গায়ে লাগলো ওকে ঠিক আছে আড্ডাটা শুরু করি আগে তারপরে আর খেলতে খেলতে হবে ইটস কাব্বো বাংলাদেশের গেমার জগতে খুব পরিচিত একটা নাম রাইট যতটুকু উপরওয়ালা দিচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে গেমিংটার সাথে কিভাবে জড়িত হলেন সেটা আমি একটু জানতে চাই ছোটবেলায় আব্বুর একটা নোকিয়া 1100 ফোন ছিল এবং সেটাতে স্নেক নামে একটা গেম ছিল সাপের খেলা সাপের খেলা দিয়ে খেলা জগতে শুরু দেন বাসার পাশে আঙ্কেলের ফোন ছিল এন্ড গেমের প্রতি এতটা আসক্ত ছিলাম যে বলতে গেলে সকাল 9টায় তার বাসায় যেতাম যেদিন তার ছুটির দিন থাকতো আব্বু তো ফোন ইউজ করলে রাগ করতো সকাল 9টায় যে সন্ধ্যা বিকাল হয়ে গেছে আমার খোঁজ নেই তো গেমের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকে মানে ওই সাপের গেমস খেলতে খেলতে তো আপনার খেলার ভালোবাসা আসছে আর এমনিতেই যে আপনি ফ্রি ফায়ার বা এই যে গেমসগুলো তো যুক্ত হলেন এটার কাহিনী অনেক ইন্টারেস্টিং সেটা শুনি আগে অ্যাকচুয়ালি আমি আমার যখন ইন্টার শেষ হয়ে যাই যে কোচিং এ আমি ক্লাস করছি নিজে আমি কত সালে ঘটনা 2016 বা 17 16 17 ওকে যে কোচিং এ নিজে স্টুডেন্ট ছিলাম ওইখানে টিচার হিসেবে ঢুকি এন্ড তার কিছু বছর মনে হয় 2 বছর পর করোনা শুরু হয় ওই টাইমে টুকটাক গেমস খেলতাম তো ওই করোনাকালীন সময়টাতে অ্যাকচুয়ালি কি হয় সবারই প্রফেশন অফ হয়ে যায় বাসায় এখন পিসি আছে কিছু একটা তো করতে হবে এন্ড পিসি কেনার ঘটনাটা আরও ইন্টারেস্টিং আপনাদের ভাবির জন্য তো হিউজ থ্যাংকস কারণ কখনো তাকে বলি না আমাকে কিনে দাও একদিন জাস্ট তার সাথে শেয়ার করছিলাম কয়েকদিন পর হুট করে দেখি তার বাবা বাসার সামনে আচ্ছা বলে জি বলে চলো দেন সে আমাকে এবং আপনার ভাবিকে নিয়ে গেল সরাসরি দোকান কম্পিউটারের দোকানে আমি তো থ যে আমার কাছে তো এখন এত টাকা নাই আমি তো বানাইতে পারবো না হি ওয়াজ লাইক যে তোমার কেউ কইছে বানাইতে তুমি চুপচাপ যাওয়ার কে কি নেবা দেখো তো ওইটার পর আস্তে আস্তে ওই পিসিটা বাসায় ছিল ওইটা দিয়ে টুকটাক গেমস খেলতাম করোনা আসার পরে যখন প্রফেশন অফ হয়ে গেল অ্যাকচুয়ালি সবার ওইটা আমি হিউজ ক্রাইসিস গেছে আর্নিংসেও হিউজ পরিমাণ ইফেক্ট পড়ে তো ওই সময় বাসায় বসে কাজ নাই কি করব স্ট্রিম করতাম বাইরের কান্ট্রিতে যে গেমগুলো চলে ওইগুলো স্ট্রিম করতাম কোনো অডিয়েন্স ছিল না আর আমার একটা ফ্রেন্ড ছিল
ও প্রচুর পরিমাণে ফ্রি ফায়ার খেলতো। সো ওর সাথে আমার তর্ক বাধে যে ফ্রি ফায়ার ভালো নাকি ফর্টনাইট ভালো। আমি ছিলাম ফর্টনাইট প্লেয়ার, ও ফ্রি ফায়ার প্লেয়ার। এই তর্ক বাড়তে 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 ওর সাথে আমার চ্যালেঞ্জ হয়ে যায়, যেমন আপনি আমার চ্যালেঞ্জ দিয়েছেন, দুইজন আইছে চ্যালেঞ্জ কিন্তু চলছে এখন, আড্ডার জন্য একটু বন্ধ রাখছে। আরো কিন্তু চ্যালেঞ্জ দিছি যে আমি চ্যালেঞ্জ দিতেছি তুই ফ্রি ফায়ারে এসে দুই দিনও টিকতে পারবি না, এই গেমটা এত বেশি ভালো। আমি পিসি গেমার, তুমি মোবাইল গেমার, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, সাহস কিভাবে হয়? তো এরপরে কি হয় যে আমি ওই গেমটা ট্রাই করি, স্ট্রিম করি, অ্যান্ড অল অফ এ সাডেন আগে যখন ফর্টনাইট খেলতাম 5-6 করে ভিউজ আসতো, যেদিন ফ্রি ফায়ার খেললাম 250 ভিউজ। লাইক কেমনে 5-6 ভিউজ থেকে 250 ভিউ না কেমনে? এই করে একদিন দুই দিন তিন দিন করতে করতে রেগুলার ফ্রি ফায়ার খেলতে থাকলাম, যত ফ্রি ফায়ার বাড়াইতে থাকলাম ফর্টনাইট খেলা তত কমতে থাকলো। মাথায় তখন আসলো যে আচ্ছা বাংলাদেশের মানুষ মনে হয় এইটা পছন্দ করে বেশি, ওইখান থেকে আস্তে আস্তে গেম শুরু। অ্যান্ড ব্যাপারটা এমন হয়ে গিয়েছে এখন যে ফ্রি ফায়ার স্টার্ট ছিল, এখন সব ধরনের গেম খেলতে খুবই ভালো লাগে, কারণ বুঝে গেছি বাংলাদেশে কোন ধরনের গেমগুলো বেশি চলবে। ওকে ঠিক আছে, পরের প্রশ্নে যাবো। বর্ডার নিয়ে আসছি, আরেকটা মেরে নি, আপনি যে অ্যালায়েন্স এখনো রানিং বলে নিয়েছেন, তবে তানভীর ভাই আপনি আমাকে একটা কথা বলেন, আপনি বিয়ে করবেন কবে? আচ্ছা আমার বিয়ের প্রসঙ্গটা আসলে এখানে কোনো টপিক না, না না বিয়েটা করবেন টপিক, এখন টপিকটা হচ্ছে মারাটা। ঠিক আছে জোস, আমি অনেকগুলো ফলাতে পারছি। যেটা আপনি বলছিলেন না কি যে মাই ওয়াইফ, মানে কি আপনি তো বিয়ে করেছেন? আচ্ছা আচ্ছা, ইয়াপ, 3 মাস আগে আমার ছেলে হয়েছে। বিয়ে করেছেন কবে, কতদিন আগে? আমাদের অ্যাকচুয়ালি হিসাব বললে বাল্য বিবাহ হয়ে গিয়েছে। বাল্য বিবাহ মানে কতদিন আগে? 2016। আপনার বয়স ছিল কত বা কিসে পড়তেন তখন? ইন্টার সেকেন্ড ইয়ার। আর আপনার ওয়াইফ? ইন্টার ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার, তো তার আগে প্রেম করেছেন কতদিন? পছন্দ করতাম 1 বছর, তারপর 4 বছর ওয়েট, 2 বছর ওয়েট করেছি, মানে টোটাল 3 বছরের প্রেম। ক্লাস 8 এ আমি যখন প্রথম ওদের স্কুলে ভর্তি হই, ঢুকে প্রথম দিনই ওকে দেখেছিলাম, প্রথম দিনই ওকে পছন্দও করেছিলাম, এবং পছন্দ করা দেখে ওর চাচাতো খালাতো ভাই এসেছিল আমাকে মারতে। এটা কি কুষ্টিয়ার ঘটনা? না, কুষ্টিয়ার ঘটনা। বলছিলেন যে করোনার সময় আপনার প্রফেশন অফ হয়ে যায়, মানে আপনি তাহলে প্রফেশনালি কি ছিলেন তখন? প্রফেশনাল টিচার ছিলাম, আমার মেবি অ্যারাউন্ড 150 স্টুডেন্টস ছিল, 150 স্টুডেন্ট ছিল আপনার। তারপর হচ্ছে করোনার সময় যখন আপনার প্রফেশনটা বন্ধ হয়ে যায় তখন আপনি গেমিং জগতের সাথে যুক্ত হয়ে যান। আই হ্যাড নো আদার ওয়ে, সো অবসর সময়টা তো কাটাতে হবে। আচ্ছা, অ্যান্ড অবসর সময় কাটানোর জন্য গেম খেলতে খেলতে ব্যাপারটা এমন হয়ে যায় যে এটাই প্রফেশন হয়ে যায়, মেইন প্রফেশন হয়ে গেছে এখন। আর আপনার পছন্দের গেম কোনটা? এখন বলতে গেলে সব গেমই আমার পছন্দের গেম, কারণ সবগুলো গেম খেললে গেমারদের পছন্দ হবে না এমন কোনো গেম হতে পারে না। গেম খেলছেন, গেমিং কন্টিনিউ করছেন, আপনার পছন্দের গেমার কে কে? পছন্দের গেমার আছে হচ্ছে আপনার শ্রাউড, নিনজা, টিফু, ওদেরকে দেখে ফার্স্ট গেমার হওয়ার ইচ্ছা বা স্ট্রিমার হওয়ার ইচ্ছাটা জাগে। অ্যান্ড এনারা প্রত্যেকেই ইন্টারন্যাশনালি হাইলি ডিমান্ডেবল স্ট্রিমার এবং গেমার বলতে পারি। বাংলাদেশে আপনার পছন্দের গেমার কে? বাংলাদেশে আমার, আমাদের যেমন ধরেন টপ ক্যাটাগরি যদি যাই, ট্রিপল আর ভাই আছে, তালা আছে, রোস্টেড আছে, দেন উই গট ইটস কাব্বো আছে। আমি সবার পরে নিজেকে মনে করি, কারণ সবাই থাকলে আমিও থাকবো। গেমারদের ব্যাপারটা হচ্ছে ইটস এ কমিউনিটি, আপনার কমিউনিটি গুড আপনিও গুড, ইফ দ্য কমিউনিটি ইজ ইন এ ব্যাড পজিশন আপনিও ব্যাড পজিশনে যাবেন। আমি মনে করি যে সমাজ একসাথে সামাজিকীকরণ যেটা হয় না, সামাজিকভাবে যদি আগানো যায় যে কোনো জায়গায় যে কেউ খুব ভালো একটা পজিশনে যাইতে পারে। ঠিক আছে, এতক্ষণ তো অনেক পটর পটর করছিলেন, বলছিলেন যে আপনি গেমারকে চ্যালেঞ্জ করছেন, এখন আমি আপনাকে ধাঁধা খেলতে চাই আপনার, এটা ওয়ান কাইন্ড অফ গেমস, দেখি আপনি কতটা পারেন। ওকে ওকে, ট্রাই করুন। আপনার জন্য একটা সহজ প্রশ্ন আছে, এমন একটা সবজির নাম বলুন যে নামটা উল্টালে একটা মেয়ের নাম হয়ে যায়। নাম উল্টালে মেয়ের নাম? হ্যাঁ, নাম উল্টালে মেয়ের নাম, আর মেন নামটা উল্টালে একটা সবজির নাম হয়ে যায়, কি হতে পারে সেটা? আপাতত মাথায় আসতেছে না, আশেপাশে অনেক রাখি। হ্যাঁ, রাখি কে উল্টালে কি হয়? ক্ষীর। ঠিক আছে, কেউ আর এখানে জিতে চ্যালেঞ্জ করবে না গেমিং এ যে কোনো। ওকে, সো আমি এখন ওনার সাথে আর ধাঁধা খেলবো না, ওনাকে আরেকটা গেমস এর ধাঁধায় নিয়ে যাবো, একটা চক করে ফেলাবো, দেখি উনি কতটা ভালো গেমস খেলতে পারে, চলুন আমাদের। ওকে কাপু ভাই, তানভীর ভাই এটা কই নিয়ে আসছেন? ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট, এখানে যাওয়া যাবে না, আমি দরজাটা লক করে দিই। এটা একটা লেজার রুম, আপনি অনেক ভালো গেমার আমি জানি, নিজেও বলছিলেন। আপনাকে আমি এই গেমসটার একটা নিয়ম বলে দিই, এটা চলে যাবে যতক্ষণ খেলা শুরু না হবে।
আপনাকে এই যে দেখেন এই জিনিসগুলো পার হতে হবে ওকে কিন্তু গায়ে লাগানো যাবে না যখনই যাবেন এখানে পাঞ্চ করতে হবে ওকে ফাইন সো আমি প্রথমটা পাঞ্চ করে গেমটা শুরু করে দিচ্ছি এই ভাই এই মানুষের মাথায় ওকে ফাইন সোজা কোনো আইডিয়া আমি কিন্তু আপনার লাইফ নষ্ট করব না আপনার দেখানোর পথে আমি সরে যেতে এখানে এসে দাঁড়িয়ে থাকেন আপনি দৌড়বেন না ওকে ওকে গো আমার লাইফ নিয়ে সিনেমা খেলা বাদ দেন ওকে ফাইন টাচ করবেন না এখানে না আমি টাচ করছি না নো 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 আপনি যান 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 Yes. Okay. Okay, fine. এত সুন্দর সুন্দর আইডিয়া আপনাকে কে দিয়েছিল? Yes. আমি যা বলছিলাম ইটস কাব্বো অনেক কথাই বলে যে খুব ভালো গেমার ভালো গেম খেলতে পারে কিন্তু আমি তাকে দুইবার গেম চ্যালেঞ্জ করলাম সে আমার গেম খেলতে পারলো না যাই হোক কাব্বোর সাথে অনেক আড্ডা বাকি আড্ডাগুলো দেখতে হবে এখন অন্য জনে যাচ্ছি সঙ্গে থাকুন খেলতেও দিবে না আমাকে হারায়ও দেবে ঠিক আছে